স্বজনের সঙ্গে পুজো তো সময় দিন, তাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আর কারণ আমরা জানি যে রাজত্বে বাস করছি সেখানে অধিকার পাওয়াটা, ন্যায় পাওয়াটা খুব মুশকিল। পরে আবার জোরদার আন্দোলন হবে। দাদা, বিশ্ব বাংলা শারদ সম্মান যে পুজোতে মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে গিয়ে নাক সেটকালো, সেই পুজোই পরিবেশ বান্ধব এক নম্বর হলো, বিষয়টা টিএমসি সরকার এরকমই হয়। সরকার নিজে পয়সা দিয়ে পুরস্কার নেয়, আর সরকারের যারা নিজের লোক তাদেরকে তো পুরস্কার দিতে হবে, সে যতই ঘাটিয়া পুজো হোক, সব ব্যাপার স্যাপার উল্টোই চলছে। শেষ প্রশ্ন দাদা, কানপুরে ভয়াবহ দুর্ঘটনা, 26 জনের মৃত্যু, দেবী দর্শন করে ফেরার সময় ট্র্যাক্টর উল্টে গেল পুকুরে, খুবই দুঃখজনক। এই ধরনের অসুরক্ষিতভাবে যাতায়াত করাটা অবশ্যই প্রশাসনের দেখা উচিত, পুলিশেরও দেখা উচিত। এতগুলি প্রাণ গেল এই আনন্দের সময়, এবং এই ঘটনা শুনে আমাদেরও মন মনে কষ্ট হচ্ছে। তো এগুলো অ্যাভয়েড করা যায় একটু যদি কড়াকড়ি হয়। ধন্যবাদ। নাকতলা উদয়ের সঙ্গে একদিন সেরা সেরা থাকতো, এবার কোনো তালিকাতেই নেই। হ্যাঁ, এবার মুখ্যমন্ত্রীও নিজে উদ্বোধন করতে যাননি। যদি সত্যি সত্যি সিবিআই কাজ শুরু করে অনেক পুজোই এরকম ব্রাত হয়ে যাবে।